এশিয়ার সেরা হয়েও বিশ্বকাপে অনিশ্চিত শ্রীলঙ্কা। সদ্যশেষ হওয়া এশিয়া কাপের 15তম আসরের ফাইনালে রোববার দুবাইয়ে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতে নেয় শ্রীলঙ্কার ক্রিকেট দল। ষষ্ঠবারের মতো এশিয়া কাপ জিতেও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা অনিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জন করার জন্য বাছাই পর্বের বাধা টপকাতে হবে শ্রীলঙ্কাকে। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর শ্রীলঙ্কার অধিনায়ক দাশুন সানাকা বলেছেন, বিশ্বকাপের মূল প্রতিযোগিতা শুরুর আগে আমরা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাব। যোগ্যতা অর্জন পর্ব খেলতে হওয়ায় আমাদের জন্য ভালোই হবে, আশা করি এশিয়া কাপের ছন্দ ধরে রাখতে পারবো আমরা। তিনি আরও বলেন, গত বিশ্বকাপেও আমাদের যোগ্যতা অর্জন পর্ব খেলতে হয়েছিল। 3-4 বছর ধরে এইভাবে হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। শেষ 2 বছর আমরা কিন্তু বেশ ভালো ক্রিকেট খেলেছি। বিশ্বকাপের আগে এশিয়া কাপ জয় আমাদের কাজে লাগবে, আত্মবিশ্বাসী করবে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।